Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. লৌকিক উপাখ্যান, লোকশ্রুতি, ভক্তজনের বিশ্বাস ও লোকনাথ বাবার প্রচলিত অলৌকিক কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত। আহা দাদু, আশীর্বাদ ধন্য। গুরুর ব্রহ্ম, গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। বিঘ্ন বিপদ যত সংকট দুর্গতি নাশকারী, ওম জয় লোকনাথ বাবা। যপে তপে ফল পাবে দুঃখ বিনাশী শঙ্কা, দুঃখ বিনাশী শঙ্কা, সুখ সম্পদ ঘরে হবে, সুখ সম্পদ ঘরে হবে। মাতা পিতা তুমি আমার চরণ শরণ করি যার, চরণ শরণ করি যার, তুমি মনে করে দে পূজা, তুমি মনে করে দে পূজা, তুমি ছাড়া বাবা।
विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे छेले होय छे गो छेले आमी दर्शन पाबो ना हां निश्चय जाओ निश निश अच्छा तखन आपनि गीतार अंश पाठ करलेन केन समय होले बोलबो ওকে ভেতরে নিয়ে যাও ঠান্ডা লাগবে প্রশ্ন করেছিলেন না গীতার শ্লোক কেন পাঠ করেছিলাম কলিযুগের পাপী তাপীদের উদ্ধার করার জন্য আজ 1137 বঙ্গাব্দে 18ই ভাদ্র রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পূর্ণ লগ্নে মঙ্গলবারে মানুষের মঙ্গলের জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছে ধন্য ধন্য হল গান ধন্য ধন্য আমার এই নবজাত সন্তান যখন মর্তে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন পণ্ডিত মশাই তাহলে আমি যদি ওর নাম রাখি লোকনাথ সুন্দর অপূর্ব এই নাম সন্তানের উপযুক্ত নাম হবে কুশল মশাই বা 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 চমৎকার নামকরণ করেছেন লোকনাথ এখন শোনবার সময় নেই মাধু পথ ছাড় কোথায় যাবে সব কথা তোকে বলতে হবে নাকি বলবো না যা বলবে না তো ঠিক আছে আর আমি তোমার সঙ্গে কথা বলবো না তেতুলের আচারও এনে দেবো না তোমার পৈতৃতেও যাবো না ঠিক আছে তুই যদি না আসিস তাহলে মাথাও নাড়া করবো না আর পৈতেও হতে দেবো না বল আসবি আগে তুমি বলো এই লাঠিসোঁটা নিয়ে কোথায় যাচ্ছ ও মান্নাপাড়ায় যাচ্ছে রে মাধু ওখানে ঘেটু পুজো হচ্ছে না তুই এতক্ষণ কোথায় ছিলি বেরি মাধব তোর জন্য বসে বসে দেরি হয়ে গেল কি করব ভাই তোমার ঘরে 10টা লোক আছে আর আমার ঘরে যে আমি আর মা বাবা সব কাজকর্ম করতে হচ্ছে না কালকে আমারও পইতে আরে কালকের কথা কালকে হবে এখন চল শিগগির ওদিকে বোধহয় পুজো শেষ হতে চলল তাই তো চল চল লোকনাথ দাদা আমিও যাব তুই যাবি আয় মান্না কাকা ও মান্না কাকা এসো এসো তোমাদের পুজো হয়ে গেল নাকি না গো এই তো সবে যুগাযন্তর করা হচ্ছে আমরাও পুজো করব গো বেশ বুঝেছি সেবারে মতো এবারেও লাঠি পেটা করবে ঠিক ধরেছো আমাকে লাঠি পেটা করতে দেবে তো বেশ তো আগে পুজোটা হোক তারপর তুমি না হয় লাঠি পেটা করো এ ঠাকুর তো খোশ পাশা তাড়ায় তবে কি লাঠি পেটা করো কেন উনি যেই পুজোয় তুষ্ট হয়ে ওস পাঁচরা চুলকুনিকে টেনে নেন অমনি লাঠি দিয়ে ভেঙে দিলে শান্তি হয়ে যায় খুব মজার ঠাকুর কিন্তু লাঠি পেটা খায় না রে মাধু হ্যাঁ তো ওই গো তোমরা সব শুরু করো আমার যে আর তর চইছে না হ্যাঁ হ্যাঁ এই তোর সব শুরু কর বল ঘেটু যায় খোস পালায় খোস পাঁচরা বড্ডবাজি জব্দ ঘেটুর কাছে পালিয়ে যাবে যেই দেখবে ঘেটু বসে আছে তবু ঘেটু ধরবে চেপে ওদের সবাইকে লাঠি দিয়ে মারবে তখন ঘেটু ঠাকুরকে ঘেটু যায় খোস পালায় এ কি করলে ঠাকুর কেন পুজো তো শেষ হয়ে গেল কোথায় শেষ হয়েছে এই যে বললে লাঠি দিয়ে মারো তখন ঘেটু ঠাকুরকে কিন্তু আরেকটু আছে যে বলতে হবে সুস্থ হয়ে না হয়ে ঠাকুর খোস পাঁচরার জ্বালা এর নাম করে পড়াই তোমায় ঘেটু ফুলের মালা এই বলে মালা পড়ালে তবে তো ভাঙবে কি কাণ্ডটা করলে বলো তো ঠাকুর এই আমি বসলাম কেন তোমরা তো আমায় ঠাকুর বলেই ডাকো
এখন আমি ঘেটু ঠাকুর হয়ে গেছি, কিন্তু এই সব খোশ পাঁচড়া চেপে ধরেছি। এবার বলো মন্তর, মালা পরাও আর পেটাও। না না, তোমাকে পেটাবে কি গো? যদি রক্ত বেরোয় তাহলে যে কাল তোমার পইতেই হবে না। কাল তোমার পইতে ঠাকুর? হ্যাঁ গো, তাই একটু আসতে পিটিও, মাথাটা যেন না ফেটে যায়। আর তোমার পইতে তো আমরা একটু ভালো মন্দ খাবো নি ঠাকুর। নিশ্চয়ই খাবে, তোমরা সবাই চলে এসো কাল রাত্রিরে, আমি বাবাকে বলে রাখবো। কি হলো, এবার পেটাও? নইলে সব কোষ পাঁচটা ছেড়ে দেবো। কিন্তু বলো মন্তর, মালা পরাও আর পেটাও। সুস্থ হয়ে না হয়ে ঠাকুর, কোষ পাঁচড়ার জ্বালা পেন নাম করে পড়াই তোমায় ঘেঁটু ফুলের মালা। এবার পেটাও। বাকি হয় ঠাকুর, কাল তোমার পইতে হলে তুমি সাক্ষাৎ ব্রহ্মচারী হবে গো। তোমাকে পেটালে যে আমরা সবাই পাপে ডুবে মরবো গো। তবে রে, এই দিলুম ছেড়ে খোশ পাছড়া ছাপ। কাল বাড়িতে কি শুভ কার্য হতে চলেছে? চতুর্থ সন্তানের উপনয়ন। কিন্তু তোমার মুখে হাসি নেই কেন কমলা? পিতৃকুল উদ্ধারের আশায় আমি চেয়েছিলাম প্রথম পুত্রকে নৈষ্ঠিক ব্রহ্মচারী করতে, তুমি তাতে বাধা দিলে। দ্বিতীয় তৃতীয় পুত্রের বেলাতেও মত দিলে না। চতুর্থ পুত্রকে তো এবু বলেছি। বলেছ মানছি, কিন্তু তোমার যে মানসিক প্রস্তুতি নেই এ কথাও জোর দিয়ে বলছি। দেখো, কাল উপনয়নের পর আমার লোকনাথকে স্বচ্ছন্দে এগিয়ে দেব। তবে তো ভিক্ষাং দেহি। ওই গো, আমার লোকনাথের ভিক্ষামা কোথায়? এই যে বাবা ঠাকুর। আমি কাকে দেখছি গো, কাকে দেখছি? সাক্ষাৎ মহাপ্রভু আমার ভিক্ষা গ্রহণ করে আমাকে ধন্য করো বাবা, আমাকে ধন্য করো। এবার বৌমারা একে একে ভিক্ষা দাও। বড় বৌমা, মেজ বৌমা, মা, বড় বৌমার পর তুমি ভিক্ষে দেবে। আচ্ছা মা। এ কি বলছো গো, লোকনাথ দাদা ঘর ছেড়ে জঙ্গলে চলে যাবে সাধু হতে? হ্যাঁ রে মা, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে চলে যাচ্ছে। কবে ফিরবে? তা তো জানি না মা, ও যে ঘোর তপস্যায় মাতবে, কতদিন কত মাস কত বছর কেটে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন। আরে আমি কার সঙ্গে খেলবো? লোকনাথ দাদাকে ছেড়ে আমি কি করে থাকবো? জানা মা, তোর লোকনাথ দাদাকে গিয়ে বল ও তোকে কত ভালোবাসে, তুই ওকে কত ভালোবাসিস। তুই যদি ওকে যেতে না দিস ও থেকে যাবে, ও যাবে না। আমি বলবো? হ্যাঁ মা, ওকে আটকে দে, ওকে যেতে দিস, ওকে যেতে দিস নি মা, ওকে যেতে দিস নি। আমি এক্ষুনি যাচ্ছি। মাধু ভবে তো ভিক্ষাং দেহি। মাধু, তুই আমাকে ভিক্ষা দিবি না? না, আমাকে ভিক্ষা দিতে নেই। তবে সামনে দাঁড়িয়ে কি দেখছিস? তোমাকে চলে যেতে দেব না। আমায় যেতে দে মাধু, আবার আমাদের দেখা হবে। কি করে হবে, তুমি কবে ফিরবে কেউ তা তো জানে না।
তুমি কোন দিকে যাচ্ছ তাও কেউ বলতে পারছে না। আর সময় নেই লোকনাথ, যাত্রার মহেন্দ্র কোন উপস্থিত। কিন্তু মা যে এখনো ভিক্ষা দেননি। মা, মা গো। কমলা, কমলা তুমি এখনো ছেলেকে ভিক্ষা দাও? মা, অব তো ভিক্ষাং দেহি। মা, আমায় যেতে দাও। মা, আমার যাত্রায় বাধা দিও না। মা, তো হয় তোমার, যেতে দাও। আমার পূর্বপুরুষদের উদ্ধারের পথ আমাকেই করে দিতে হবে। কমলা, ওকে যেতে দাও। না, না, আমি পারবো না, আমি পারবো না। বাবা, আমি তোকে ছেড়ে দিতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। তুমি আমাকে কথা দিয়েছিলাম, কিন্তু কিন্তু মন যে মানছে না। কমলা, আম কাটালে ডালে ফুল ধরে, সেই ফুলকে গাছ আঁকড়ে রাখে ফলের আশায়। কিন্তু ফল যখন ফলে, আর সেই ফলকে জন যখন টেনে ছিঁড়ে নিয়ে যায়, তখন গাছের ভীষণ কষ্ট হয়। আমি বুঝি সেই কষ্ট, আমিও যে মা। মা, তুমি আমাকে ঠিক এমনি করে যেতে দাওনি, আমাকেও আটকে রেখে বাবার ইচ্ছে পূর্ণ করনি। ওরে, তোরা আমায় কিচ্ছু বলিস নি, কিচ্ছু বলিস নি। মা শোনো, এদেশে কত মা অন্ধকারে বসে বসে চোখে জল ফেলছে। আমি সেই সকল মায়ের ঘরে আলো জ্বেলে দিতে চাই। তার জন্য যে তপস্যা দরকার, কঠিন তপস্যা। তোমার কাছে তোমার দাদারা রইল, আমায় তুমি যেতে দাও, নইলে এই মহান ব্রত যে সম্পন্ন হবে না। লোকনাথ, ওরে, আমার বুকটা যদি চিরে তাকাতে পারতাম, তাহলে তুই দেখে বুঝতে পারতিস যে মায়ের হৃৎপিণ্ডটা সন্তানকে হারাবার ভয় শিউরে শিউরে ওঠে। না না লোকনাথ, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না বাবা, আমি তোকে যেতে দেব না। কমলা, তোমার এই আচরণ আমার অসহ্য মনে হচ্ছে। তুমি কি ভুলে গেলে যে সাবিত্রীকে যমরাজ কথা দিয়েছিলেন বলেই না সত্যবান জীবন ফিরে পেয়েছিল? স্বামীর মর্যাদা রক্ষার জন্য সীতা কি অগ্নি পরীক্ষা দেননি? রাজা হরিশ্চন্দ্র কি তার কথা রাখার জন্য নিজের স্ত্রী পুত্রকে বিক্রয় করেননি? তুমিও ভারতীয় নারী, মনে রেখো, তুমি আমাকে কথা দিয়েছ, সে কথা ভুলে গেলে তুমি পাতকী হবে, মহাপাতকী। আর সেই পাপে তোমার লোকনাথ হয়তো। না না, আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না। মা গো, সবাই দেখছে দাদাদের মতো আমাকেও যেতে দিলে না, কিন্তু ভবিষ্যতে তোমার নাম ঘৃণার সঙ্গে উচ্চারণ করে লোকে যখন বলবে তুমি সেই মা যে পুত্র স্নেহে অন্ধ হয়ে তার দর্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে, তোমার এত বড় নিন্দা আমি সহ্য করতে পারবো না। মা, আমায় এত বড় শাস্তি দিও না। মা, আমায় যেতে দাও। ওরে লোকনাথ, তুই থাম, তুই থাম বাবা। আমি কথা রাখবো বাবা, বেশ বুঝতে পারছি,
এবার কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেও এবার আমার তোকে ছেড়ে দিতেই হবে। কিন্তু 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 তুই আমায় কথা দে, তুই আবার আমার কাছে ফিরে আসবি। আমি কথা দিচ্ছি মা, তুমি যখন আমায় ডাকবে আমি তোমার কাছে ফিরে আসব। তবে আয় বাবা, আমি আর তোর শুভযাত্রায় বাধা হব না। একটু হাসো মা, হাসো। এসে এসে এবার আমায় বিদায় দাও। পাগল ছেলে, আয় বাবা, আয়। বেরি শোন বাবা, বেরি যাস নে, বেরি শোন, দাঁড়া বাবা যাস নে, এ পাগল ছেড়ে দে, বেরি শোন, বেনি। পণ্ডিত মশাই, আমাকেও সঙ্গে নিয়েছিল, আমিও ব্রহ্মচারী হব, আপনাকে আমিও গুরু বলে মানব। শুনছেন শুনছেন পণ্ডিত মশাই, এ পাগলের কি উপায় করি বলুন তো, যত বলছি এ তোর কাজ নয়, ও কিছুতেই শুনছে না, কিছুতেই না। বাবা আমি শুনবো না, যদি গুরুদেব আমায় পাইঠালেন তবু আমি ছাড়বো না, লোকনাথ দার সঙ্গে আমিও সন্ধ্যাসীতে যাবই। চুপ কর, তুই জানিস এ পথে কত কষ্ট, কত বিপদ, কত নিয়ম নিষ্ঠা। আর জানি না, কিন্তু কাল তো জানব, লোকনাথ দা যদি জানতে পারে তাহলে আমি কেন জানবো না গুরুদেব। আপনি দয়া করে আমাকেও সঙ্গে নিন, নইলে আপনার পা আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বেণী মাধবকে নিয়ে চলুন গুরুদেব, ওকে একলা ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, ও যে আমার চিরকালের সাথী। আচ্ছা তোরা কি এটা, তোরা কি এটা খেলা ভেবেছিস? পাণ্ডিত্য মশাই, সত্যি এটা খেলা, এই খেলায় মেয়েটিকে তো বালকৃষ্ণ কালিয়া দমন করেছিল, সে কথা কি ভুলে গেছেন? বালক ধ্রুবর কথা একবার ভেবে দেখুন তো, মত্ত হাতির পায়ের নিচে পড়েও এই খেলার জোরেই তো হাতিকে হারিয়ে দিয়েছিল। ভক্ত প্রহ্লাদের কথা একবার ভাবুন তো পাণ্ডিত্য মশাই, এরা সবাই বালক। বুঝেছি গাঙ্গুলি মশাই, বুঝেছি, যে বালকরা ব্রহ্মচর্যকে অবলম্বন করে এই তপস্যার খেলায় মারতে চায় তাদের বাধা দিতে নেই, বরং সর্বশক্তি দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়। এই তো সার বুঝে ফেলেছেন বাণিজ্য মশাই, আমিও আপনাকে বলে রাখছি, এই দুই বালক একদিন প্রদীপের মতো জ্বলে উঠে আপনার বংশকে উজ্জ্বল করে তুলবে। এই আমি ওর হাত ধরে তুললাম, চলো বেণী মাধব, তুমি আর লোকনাথকে নিয়ে আমার যাত্রা শুরু হোক, চলো। কোথায় যাবেন আপনারা? যে স্থানে সতীর কড়ি আঙুল খসে পড়েছিল। ও, কালীঘাট। আমাদের যাত্রার প্রথম অবস্থান হবে মহাতীর্থ কালীঘাট। কিন্তু কিন্তু সে তো শুনেছি ঘোর জঙ্গল। তপস্যার পক্ষে ওই হবে এদের উপযুক্ত স্থান, চলো মহাতীর্থ কালীঘাট। লোকনাথ, বেণী মাধব, আজ এই পূর্ণ তীর্থ কালীঘাটে তোমাদের 2 বৎসর অতিক্রান্ত হল। এই তীর্থে 2 বছরে তোমরা অনেক কিছু জেনেছ, বুঝেছ, শিখেছ, তাই না? আগে হ্যাঁ গুরুদেব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। কি প্রশ্ন বৎস? এখানে যারা তপস্যা করছেন তাদের দেখেছি ভিক্ষান্নে দিন চলে, কিন্তু আমাদের জন্য বাড়ি থেকে অন্ন আসে কেন? সাধু সাধু, এবার থেকে তোমরাও ভিক্ষা নেই জীবন ধারণ করবে,
12 বছর পিতা মাতা আত্মীয় স্বজন কারো সঙ্গে তোমাদের যোগসূত্র থাকবে না। একই যোগী বর, আপনারা তপস্যা ছেড়ে? হ্যাঁ, আমরা জানতে পারলাম আপনারা এই তীর্থ পবিত্র তীর্থভূমি ত্যাগ করে দূরে চলে যাচ্ছেন। হ্যাঁ যোগীবর, শুধু দূরেই যাব না, আপনাদের মতো ভিক্ষান্নেই প্রাণ ধারণ করব। বাহ বাহ বাহ, চমৎকার উদ্দেশ্য তোমাদের। তপস্যার মূল কথাই হলো স্থিরতা, দৃঢ়তা, মনোসংযোগ। কিন্তু এই দুবছর ধরে তোমরা আমাদের তপস্যার সময় দাড়ি টেনে, গোঁপ টেনে যেভাবে কষ্ট দিয়েছো, এরম আর করো না। গাঙ্গুলি মশাই, আপনি এদের বুঝিয়ে বলুন। আমি গৃহী মানুষ, এরা তো আপনাদেরই লোক, বোঝাবেন তো আপনারাই। অগ্রসর হও বৎসগণ, দুবছর ছিলে তাই মন আমাদের ভারাক্রান্ত। আশীর্বাদ করুন, এরা যেন এগোতে পারে। জয় হোক তোমাদের। তাহলে আমরা আসি। এবার তোমরা তৃতীয় জন্মের জন্য প্রস্তুত হও। তৃতীয় জন্ম কি গুরুদেব? তোমাদের প্রথম জন্ম মাতৃ করে, দ্বিতীয় জন্ম উপনয়নে, আর তৃতীয় জন্ম হবে যেদিন তোমরা যোগ্য দীক্ষা লাভ করবে। লোকনাথ, বেনি মাধব, ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমেই প্রয়োজন দেহশুদ্ধির। বৎসগণ, এখানেই আরম্ভ হবে তোমাদের সাধন ভজন, রক্তব্রত। রক্তব্রত কি গুরুদেব? সারাদিন উপবাসই থেকে সূর্যাস্তের পর তোমরা হবিষ্যান্ন গ্রহণ করবে। এর সময়কাল 4 বৎসর। কি হবে শান্ন ভাই? দুধের সঙ্গে তিল ফুটিয়ে দিয়েছেন গুরুদেব। এই যে খেতে পাচ্ছি না। যোগ সাধনার এটা একটা অঙ্গ বেনি, খেতেই হবে, শুধু আজ নয়, 4 বৎসর। ও ঠিক আছে। আরম্ভ হল শিষ্যদের দেহশুদ্ধি, সময়কাল 4 বৎসর। এরপর আরম্ভ হল একান্তরা ব্রত, একদিন উপবাস, পরদিন স্বল্পাহার, এরও সময়কাল 4 বৎসর। চার বৎসর পর এবার আরম্ভ হল পঞ্চাহ ব্রত, 5 দিন উপবাস, নবরাত্রির ব্রত, 9 দিন উপবাস।
তারপর দ্বাদশায় ব্রত, 12 দিন উপবাস। এসো, বৎসগণ, 12 বৎসর পূর্ণ হল আজ। এরপর আরো কঠিন পথে আমাদের অগ্রসর হতে হবে। চলো, মাসিমা, মাধবী, আয় মা, আয় আয় বস। ওকে দেখলে আমি শান্তি পাই, মনে হয় আমার লোকনাথ আমার কাছে আছে। আজও লোকনাথ দাদার কোনো সংবাদ আসেনি? না মা, আচ্ছা আমার কোথায় আছে কে জানে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, এছাড়া আমার কে আছে বল। লোকনাথদা, কি ভাবছো ভাই? মার মুখটা বারবার ভেসে উঠছে বেনি, মন তাই বড়ই চঞ্চল হয়ে রয়েছে। আমার মনের মধ্যেও ঠিক ওই একই অবস্থা চলছে। যাক, এসো আমরা গুরু ধ্যান করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ।